আমি আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে। আপনাদের আশীর্বাদ আছে তো? কারণ নির্বাচন আছে যায় যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস এবং সবচেয়ে জরুরি মানুষের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ থাকলে যে কোনো নির্বাচন সেও বন্ধ করে যেতে যেতে পারে। আমি ভালো আমাদেরকে নির্বাচন, আমি এবং আমার দল ভোটার দিয়ে চেষ্টা করছি মানুষের ভালো কাজে, মানুষের পাশে থাকার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রে আমি এটুকু বলবো যে ঘাটালে মানুষের কাছে কথা দিয়েছিলেন 2014-তে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি কথা বলবো পার্লামেন্টে। আমি পার্লামেন্টে কথা রেখেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, সেটা স্যাংশন হয়ে গেছে 3 বছর আগে, কিন্তু কেন্দ্র সরকার এখনো টাকা পাঠায়নি। যদি আপনাদের আশীর্বাদ থাকে, যদি আবার দিই আমার লড়াই করবো এখানে টাকাটা আদায় করার জন্য, যাতে ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু হতে পারে। কিন্তু রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে প্রত্যেকটা জায়গায় খুব সহজ করতে হবে, মানে কিছু একটা করতে হবে, কারণ এটাই রাজনীতি। এবার রাজনীতি হলো কি, আমি বাংলায় কেন কথা বললাম পার্লামেন্টে, সংসদে তো হিন্দি বা ইংরেজি বলার কথা, কিন্তু আমাকে একটা কথা বলো, বাঙালি ছেলে এবং সমস্যাটা বাংলা, আমি বাংলায় কথা বলবো না কিসের কথা বলবো, আমি বেশ করেছি বাংলায় কথা বলেছি, যদি আবার আপনাদের আশীর্বাদ থাকে আমি আবার সংসদ থেকে বাংলায় কথা বলবো। কিন্তু আমাদের সরকার যতক্ষণ না যতদিন না ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা আছে, ততদিন আমাদের সরকার প্রত্যেক কথা নদীর বাঁধগুলো পাহাড়গুলো ঠিক করার চেষ্টা করছে, যাতে
বন্যা জলগুলো যেন চলে যায়, জমে না যায়, বন্যা জলগুলো যেন মাঠে না আসে, ঘরের মধ্যে না ঢোকে, সেটা সময় আমাদের সরকার আমাদের মিলে চেষ্টা করে যাচ্ছে। আমি এখানে এই গ্রামে আসছিলাম, দেখলাম রাস্তাটা খুব ভালো অবস্থায় আছে। আমি এটাও বলবো, আমাদের সরকার গত 7 বছর ধরে মানুষের পাশে থেকেছে, আপনাদের পাশে আছে, ছিল এবং থাকবে। আমি গত 5 বছর ধরে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে মন প্রাণ দিয়ে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। আমি যা যা কথা দিয়েছিলাম 2014-তে আমি মন প্রাণ দিয়ে সেটা চেষ্টা করেছি করার জন্য। এবং 2019 আপনাদের যদি মনে হয় আমি এবং আমার দল আপনাদের জন্য কাজ করতে পেরেছে, তো প্লিজ বলার মেয়ে আপনাদের আপনাদের পাশে উঠে গিয়ে 1 নম্বর বাটন টিপে আমাকে এবং আমার দলকে সমর্থন করবে। আপনারা সঙ্গে আছেন তো? অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক দূর যেতে হবে, অনেকটা জায়গা কভার করতে হবে, বুঝতেই পারছেন কালকে লাস্ট পৌঁছান, আজকে পুরোটাই কভার করতে হবে, অনেক মানুষের গরমে দাঁড়িয়ে আছে আমাকে রাখার জন্য, আমার সাথে কথা বলার জন্য। আপনি মঞ্চের সামনে চলে যান গাড়ি নিয়ে।